বিসমিল্লাহির রহমান রহিম পেস স্টেশন তরফে সবাইকে স্বাগতম। আজকের আমরা দেখব যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মানবিক বিভাগতে পরীক্ষা দিবে বিভিন্ন জায়গায়, তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সাধারণ জ্ঞানের। তো এটা হলো ইউসিসি কোচিংয়ের সাধারণ জ্ঞানের সিট। আজকে হচ্ছে আমরা 4 নম্বর সিটের হচ্ছে 2 নম্বর ক্লাস দেবো, এর আগে একটা ক্লাস আমি দিয়েছি। তো এখন দেখা যাক ভিতরে, এটা হচ্ছে সাধারণ জ্ঞানের। তা এখানে আসে হচ্ছে এখানে বিশ্বের বৃহত্তম, ক্ষুদ্রতম, গভীরতম, দীর্ঘতম আয়তন এবং জনসংখ্যার কয়েকটি দেশ। এখানে হচ্ছে যে বৃহত্তম দেশ কোনটি সেগুলোর হচ্ছে বর্ণনা দেয়, ক্ষুদ্রতম দেশ কোনটি মহাদেশে যে সেগুলো আছে, উচ্চতম টাওয়ার ভবন সেগুলো নাম দেওয়া আছে। আচ্ছা, তারপর আমরা দেখি এখানে কি আছে। দ্বীপ, আমি হচ্ছে টপিকগুলো দেখাচ্ছি, তাহলে তোমাদের বিষয় ইয়ে হবে যে তোমরা যারা ইউসিসিতে কোচিং করতেছো না, ফোকাসে করতেছো, তারা দেখতে পারবে, যারা কোচিং করতেছো না তারাও দেখতে পারবে, কারণ প্রতিটা বই তো কিনছো যে কোনো একটা। তো টপিকগুলো জানলে হবে কি, তোমরা বুঝতে পারবে যে কী কী টপিকে ইউসিসিতে পড়ায়, ওই জন্য আমার ক্লাসগুলো দেয়া। এখানে হচ্ছে দ্বীপ, হচ্ছে দ্বীপ ভূমি মালিকানা ও পরিবর্তিত স্থান কোনটি, কোথায় সূত্রপাত এবং সামরিক অপারেশন। এখানে যেমন আছে হলো গোলান মালভূমি, এটা হচ্ছে ইসরায়েলে অবস্থিত। তারপর হচ্ছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, দক্ষিণ আটলান্টিক মহাসাগর। তারপর লায়লা হচ্ছে ভূমধ্যসাগর, জিব্রাল্টার হচ্ছে ভূমধ্যসাগর, শাখালিন হচ্ছে ওখটক সাগর, আছে কুরিল দ্বীপপুঞ্জ হলো প্রশান্ত মহাসাগর, আবু মুসা হচ্ছে পারস্য উপসাগর। আচ্ছা, ইসরায়েলের সাথে সীমান্তবর্তী রাষ্ট্রের বিরোধ হচ্ছে জর্দান, লেবানন। আচ্ছা আচ্ছা, এগুলো দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এই যে কোন বিষয়ে কোন ঘটনা প্রথম ঘটে, যেমন গণতন্ত্র ঘটে হলো গ্রিসে, শিল্প বিপ্লব 1760 সালে, ক্রিকেট হচ্ছে ইংল্যান্ডে। তারপর হচ্ছে প্রথম ইভিএম পদ্ধতি চালু হয় হলো এস্তোনিয়ায়, প্রথম আয়োডিনযুক্ত লবণ যুক্ত হয় সুইজারল্যান্ডে। তারপর বিভিন্ন বিভিন্ন দেশ ও অঞ্চলে পরিচিত সামরিক অপারেশন, সামরিক অপারেশন হচ্ছে অপারেশন ডিসি ট্রাম্প, এটা হচ্ছে সৌদি আরব কর্তৃক। আছে অপারেশন নেপচুন স্পির, মার্কিন বাহিনী কর্তৃক, বিভিন্ন অপারেশনের নাম যেগুলো। তারপরে যে এখানে বিগত বছরের কিছু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এখানে যেমন বিশ্বের বৃহত্তম, বিশ্বের নিউ সিল্ক রুটের প্রবক্তা হচ্ছে চীন, বৃহত্তম বজ্রপাতের ভূমি হচ্ছে ভুটান, যে দেশ কখনই উপনিবেশ ছিল না এটা হচ্ছে থাইল্যান্ড, কনফুসিয়াস ছিলেন দার্শনিক। তারপর নওয়াজ শরীফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করা হলে এটা কি, পানামা পেপার্স কেলেঙ্কারি। আচ্ছা, মিয়ানমার কর্তৃক গঠিত রোহিঙ্গা সংক্রান্ত কমিশনের নাম কি, আনান কমিশন। আচ্ছা, ভারতের মোদি সরকার কর্তৃক ঘোষিত অবৈধ মুদ্রামান কোনটি, এটা হচ্ছে 500 রুপি। তারপরে ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত হচ্ছে চীন, ভারত এবং ভুটান। নিচের কোন দেশে সমুদ্র বন্দর নেই, এটা হচ্ছে আফগানিস্তান। মিয়ানমারের প্রেসিডেন্টকে, এটা হলো তিন কিং। আছে, তোমরা এটা দেখতে পারি প্রতিটা প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় মিটে কোনো না কোনো সালে আসছে, এগুলো গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছরের প্রশ্ন সলভ করলে তোমরা জানতে পারবা যে কী ধরনের প্রশ্ন আসে, তো এগুলো ভালো করে দেখো। তারপর হচ্ছে মিয়ানমারের প্রেসিডেন্টকে, এটা হচ্ছে কিন ইয়াও। জাপানের অন্য একটি নাম কি, এটা হচ্ছে নিপ্পন। তারপরে হচ্ছে এডেন কোন দেশের সমুদ্র বন্দর, ইয়েমেন। তারপর হচ্ছে গারুদা কোন দেশের বিমান সংস্থা হলো ইন্দোনেশিয়া। তারপর হচ্ছে মধ্য এশিয়ার রাষ্ট্র হচ্ছে আলজেরিয়া। তারপর হচ্ছে তুরস্ক সম্পর্কে সঠিক হচ্ছে এটি ন্যাটো জোটের সদস্য। তাইওয়ানের প্রথম নারী রাষ্ট্রপতির নাম হলো সাই ইয়ান ইয়েন। তারপর আয়তনে পৃথিবীর বৃহত্তম বড় মুসলিম দেশ কোনটি হলো কাজাকিস্তান। সম্প্রতি 2015 সালে এপ্রিল মাসে নেপালে সংঘটিত ভূমিকম্পের নাম কি, এটা হচ্ছে গোখা ভূমিকম্প। স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত হলো নাগাসাকি। তারপরে হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড এর প্রবক্তা কোন দেশ হলো চীন। পরমাণু, ইরান পরমাণু চুক্তি স্বাক্ষর করেছে কার পক্ষে, P5+1। আবার ব্রিক্স ব্যাংকের বর্তমান নাম কি, নয়া উন্নয়ন ব্যাংক। কোন দেশ এবছর তার স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন করেছে, সিঙ্গাপুর। নিখোঁজ বিমান MH370 এর ধ্বংসাবশেষ সন্ধান পাওয়া গেছে হচ্ছে রিউনিয়ন দ্বীপে। সুবিক বে কোথায়, এটা দক্ষিণ পূর্ব এশিয়া। কোন যুদ্ধের পর হংকং এ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়, আফিম যুদ্ধ। গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে লুম্বনি হচ্ছে নেপালে। ব্যাডমিন্টন যে দেশের জাতীয় খেলা, এটা হচ্ছে মালয়েশিয়া। আয়তনের সবচেয়ে বড় দেশ হচ্ছে কানাডা। ভারতের 29তম রাজ্য হলো তেলেঙ্গানা। ভারতের সর্বকনিষ্ঠ রাজ্য তেলেঙ্গানা কোন অংশ ছিল, এটা হলো অন্ধ্রপ্রদেশের। ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। আবু গারিব হচ্ছে একটি জেলখানা। তারপর হচ্ছে কোন দেশ প্রথম জনসম্মুখে ধূমপান নিষেধ করে, এটা হলো ভুটান। কোন দেশ কখনো উপনিবেশ হয়নি, থাইল্যান্ড। 1960 সালে কোন দেশ সর্বপ্রথম একজন মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, এটা হলো শ্রীলঙ্কা। আংকর ওয়াট কোন দেশে, এটা হলো কম্বোডিয়া। তারপর হচ্ছে তেনজিন গিয়াত শো, এটা হলো কোন নামে পরিচিত, এটা হচ্ছে
দালাই লামা। তারপর ভুটানের রাষ্ট্রীয় ফুল কেটা হলো পপি ফুল। আচ্ছা, এখানে অনেক প্রশ্ন দেওয়া আছে বিগত সালের, তো আমরা একটু সবগুলোই দেখি। তারপরে আমরা দেখি আরব বিশ্বের কোন দেশটি এখনও ধর্মীয় সংখ্যালঘু সরকার ক্ষমতায়, এটা হচ্ছে সিরিয়া। মালদ্বীপের প্রধান ভাষা হচ্ছে ধিভেহি। ভারতের নতুন রাজ্য তেলেঙ্গানার প্রাক্তন কোন রাজ্যের অন্তর্গত ছিল, এটা সেটা দুইবার এসেছে, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ইস্পাটালালি দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত, এটা হলো দক্ষিণ চীন সাগর। ভারতে টেলিগ্রাফ কত বছর চালু ছিল, এটা হলো 162 বছর। ওমানের মুদ্রার নাম কি, ওই যে মুদ্রার নাম একটু আগে আমরা দেখে আসলাম, মুদ্রার নাম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। আচ্ছা, ওমানের মুদ্রার নাম কি, ধরো রিয়াল। সারিন কি, সারিন হচ্ছে এক প্রকার রাসায়নিক অস্ত্র। আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক এবং কুয়েত রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ, এটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। বর্তমান সবচেয়ে বেশি চলচ্চিত্র তৈরি হয় হচ্ছে ভারতে। ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছে অমর্ত্য সেন। 2012 সালে কোন দেশ খুব বড় আকারে ভূমিকম্পে আঘাতপ্রাপ্ত হয়েছে, ইরান। কোন দেশ এশিয়া এবং ইউরোপের উভয় মহাদেশে অবস্থিত, তুরস্ক। নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমানা যুক্ত, এটা হচ্ছে চীন। তারপরে হচ্ছে সুনামি সভ্যতা কোন ভারতে এসে, জাপানি। চাঁদে পানির সন্ধান পাওয়া যায় ভারতীয় মহাকাশযান, এটা হলো চন্দ্রযান 1। দক্ষিণ পূর্ব এশিয়া কোন দেশটি এখন পর্যন্ত স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, এটা হলো ফিলিপিন্স। তারপরে পোখরান 2 কি, ভারতের আণবিক বিস্ফোরকের নাম। আচ্ছা, ইন্দোনেশিয়া কার উপনিবাস ছিল, এটা হচ্ছে ছিল নেদারল্যান্ডের। পূর্ব তিমুর কোন দেশ থেকে আলাদা, এটা হলো ইন্দোনেশিয়া। 1998 সালে যে মে মাসে ভারতের পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল, পোখরানে। আচ্ছা, বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে ঘটিত, এটা হলো ইসরায়েল। বেলফোর ঘোষণা ইসরায়েলের সাথে জড়িত। আচ্ছা, আমরা তাহলে দেখলাম, আচ্ছা হচ্ছে ইউসিসি কোচিংয়ে হচ্ছে 4 নাম্বার লেকচার শিট, আর হচ্ছে আমরা ক্লাস 2টা, এটা শেষ করতে আমার 2টা ক্লাস লাগলো। তো এই টপিকগুলো আবারও দেখে নিই যে কী কী টপিক এখানে ছিল। হচ্ছে মহাদেশ পরিচিতি, এশিয়া মহাদেশ, এশিয়া অঞ্চল পরিচিত উপনিবেশ, তারপর ছিল রাজনৈতিক বিবরণ, ইতিহাস ও বর্তমান, বিখ্যাত স্থান এবং বিখ্যাত ব্যক্তি, তারপরে ছিল দেশ, রাজধানী, মুদ্রা, ভাষা, পার্লামেন্ট, তারপর হচ্ছে বিশ্বের বৃহত্তম, ক্ষুদ্রতম, গভীরতম, দীর্ঘতম, আয়তন, জনসংখ্যার কয়েকটি দেশ, তারপর দ্বীপ, মালিকানা, বিবর্তন, ভূমি, কোনটি কোথায় সূত্রপাত, সামরিক অপারেশন, এগুলো ছিল। আচ্ছা, ইউসিসি শিটে তো এগুলো শিটগুলো আমার যেগুলো ক্লাস আছে ভালো করে দেখলে তোমরা অনেক ধারণা পাবে, এরপর আরও ক্লাস আসবে। আচ্ছা, আসসালামু আলাইকুম।